এবার নলবাড়িত উলাইছে লোকেল দল, পেশাব ঠিকাদার এই লোকেল দলের নাম হয়েছে নিপুল কলিতা। সম্পূর্ণ মাফিয়া স্টাইলের দাদাগিরি করে নিপুল ঠিকাদারে, এটা ঠিকাদারী প্রতিষ্ঠানে নির্মাণ করে থাকা একটা পথ নির্মীয়মান অবস্থাতেই যেন বিধ্বস্ত করব বিচারিছে নিপুল ঠিকাদারে। তারপরে নিপুল কলিতায় ঠিকাদারী প্রতিষ্ঠানটির কর্মচারীক ভয় ভাবুকি দিয়ার লগতে আরক্ষীকো প্রভাবান্বিত করবলে চেষ্টা চলাইছে। নলবাড়ীত উলাইছে লোকেল দল, লোকেল দলের নাম নিপুল কলিতা, পেশাব ঠিকাদার, অতিরিক্ত গুণ দাদাগিরি। সরকারে বনুয়া রাস্তা ভাল হওয়াতো নিবিচারে নিপুলে, নিপুলক লাগে কেবল নিজের মুনাফা, তারবাবে জনতা যাওক জহন্নামে। এইজনেই ঠিকাদার নিপুল, করে কিবা কিবি ঠিকা, পাগলা দিয়ের বুকুত চলায় অবৈধ বালি খনন, আছে ব্লক বনুয়া এটা উদ্যোগ, মোটামুটি প্রতিষ্ঠিত ঠিকাদার। পিছে নিপুলর ডনগিরি আর দাদাগিরিত অতিষ্ঠ নলবাড়ির বালিতারা মাজুখিরাল অঞ্চলের রাইজ। বালিতারা মাজুখিরাল সংযোগী প্রায় 5 কিলোমিটার পথ নির্মাণ করে আছে এটা ঠিকাদারী প্রতিষ্ঠানে। নতুনক ব্লক লগা হয়েছে পথটুত। সরুসুরা অর্থাৎ লঘু যান বাহনক বাদ দি কোনো ধরনের গধুর যান বাহন চলবরা হওয়া নাই, কিন্তু সেই পথেরেই নিপুলর কেবাখনো ডাম্পার অহা যাওয়া করে নিতো। নির্মাণ পথটু বেয়া হয়ে যাত পথটু নির্মাণ করে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীর লগতে স্থানীয় রাইজে বাধা দিলে নিপুলক। তাতেই খং, নিজকে নলবাড়ির ডন বলে ভবা ঠিকাদার নিপুলর। ফোনযোগে ভাবুকি ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী, দিলে আরক্ষীর ভাবুকি। হ্যালো, ও কুলেন নাকি? ও হয়, মানে নিপুলে কইছো রবা। ও কোন গাড়ি কি আইবে না? বহি গেলে আরো ডাবল ডাবল কাম হবো না? ভাই রাস্তা তো অনার নাকি? শুনক, মই আপনাকে তোমার নাকি কোসন মোক রাস্তা তো অনার নাকি? একটা কাম করো, আপনি আমার বসর লগত আলোচনা করি লোক। ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীক প্রাণনাশর ভাবুকি। পথটির বহন ক্ষমতা 9 টন, টন নিপুলর ডাম্পারে কঢ়িয়াব বিচারে সামগ্রী বুজায় করা 24 টনের ডাম্পার। পথ নির্মাণত ব্যস্ত কর্মচারীয়ে ভুল দেখাত খর্গহস্ত নিপুল। মানে আমি মাজুহিরাল সাইডত 4 কিলোমিটার 833 মিটার কিবা কাম করে আসলো এই ব্লক রাস্তার। তারপর তেনেকে আমার কামখানি কমপ্লিট হওয়া নাই, নোহাতে মানে নিপুল কলিতার এনেকা ডাম্পার, বালিভর্তি ডাম্পার দিনত 7-6 এনেকে আহে। আহার পাছত মই আজি মানে বাধা করলো, পরশি বাধা করেছো, তেতিয়া একবেলা বন্ধ করার পাছত আজি আকো আহিছে। আহার পাছত মানে তেখেতে মোক অল্প দাবি ধুমকি দিছে, তারপর কোনে দায়িত্ব দিছে, তোমাক কায় পারমিশন দিছে, মানে কেনেকে তুমি বন্ধ করব পারে, তোমার বাপের রাস্তা নিকিন, এনেকে বহুত কিবা কিবি কইছে আর মোক দাবি, তোমার ঘর কত, তোমাক এতিয়া এরেস্ট করিম। তারপর মই কলো তেখেতক, বলে এটা বর্তমান আমি রাস্তাটো বনোয়া হওয়া নাই কমপ্লিট, আমার বর্তমান এটা রিলিজ নোহালৈকে আমি কেনেকে ডাম্পার, যদিও 24 টন 25 টন তেনেকে আহে তেখেতর, 7-6 এনেকে গাড়ি আহে। আহার পাছত মানে তারপর এই রাস্তাটা 15 দিন হওয়া নাই আমার ব্লক পাড়া, তাই বহি গেলে আর কোনে ডাবল কাম করব, সেটা মই বাধা দিয়ার পাছত তখন মোক ফোন যোগে দাবি ধুমকি দিয়ে মোর ঘর কত, তারপর 4-5 জন মানুষ লগত লই আহে। আহার পিছত মানে মোক ইয়ারপরা পলাই যাব দিছে, এনেকা মোক উঠাই লই যাব দিছে, এনেকা বহুত দাবি ধুমকি দিছে। কেবল ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীয়ে নহয়, স্থানীয় রাইজরও খং উঠিল নিপুল ঠিকাদারের উপর, কিয়র অতি হেঁপাহর নির্মীয়মান পথটু বেয়া করব নিপুল ঠিকাদারে। রাস্তাটা যে ঠিকাদারে লৈছে, এই ঠিকাদার কামটো কমপ্লিট হওয়াই নাই, কমপ্লিট হওয়া নাই, তেখেতে রিলিজ দিয়া নাই মথরিতে, তেখেতে যিমান কিলোমিটার লৈছে সেই কিলোমিটার কামখিনি ক্লিয়ার হওয়াই নাই। তারে পিছত আমার অসম গভর্নমেন্টর ডাঙর ঠিকাদার নিপুল কলিতায়, আমার নলবাৰী ডিস্ট্রিক্টৰে দেই, তো তেখেতে ভাবিব লাগিছিল যে মই এই মথরি দুই এই রাস্তাটো দি ডাম্পার লৈ যাওঁতে, 14 চিকা ডাম্পার লৈ যাই থাকাওঁতে এই রাস্তার কিবা ক্ষতি হব নেকি? ক্ষতি হবই, নিশ্চয় হব। তো তেখেতর কর্মচারীয়ে যদি আজি ইয়াত কাম চলাই থাকে,
কিন্তু তেখেতর কর্মচারী তেখেতক বেলেগ ঠিকাদার বন্ধ করব নকরে করব। ফর এক্সাম্পল হিসাবে যে ঠিকাদারে কাম চলি আছে তেখেতর কর্মচারী আজি তেখেতক বন্ধ করেছে, তেখেতক কোবাত রাইজে বন্ধ করেছে। ইয়েস, রাইজের লগত আছে, তেখেতর কর্মচারীর লগত রাইজ আছে দেই, রাইজ না থাকলে তেখেতলে কাম করিব নোৱাৰে। রাইজে কলে আমাক রাস্তা ভাল লাগে, গধুর ডাম্পার চলিলে রাস্তা কেনেকৈ ভাল হব। আমার আপনি পাঁচখান ছয়খান দিয়েলিকে আহিয়ে আছে, আজি তিনদিন হল, তিনদিন এটি আহি আছে, এই নতুন রাস্তা মাত্র বহি উঠাই নিয়ে, ভালকে বহি উঠার পিছত কি ভাল হলি তেতিয়া কথা নাই, এতিয়া আমার রাস্তাটো ভাল লাগে, রাস্তাটো লাগে ভাল, ভাল হলি ভাল, রাইজর ভাল, আমারও ভাল। নদী এটা আহি আছে কাষ পাছি, নদীটো যদি ভাঙা ভাঙা অবস্থা হয়ে আছে, নদীটো যদি তৎক্ষণাৎ ভাঙি পেলাই আমারও অসুবিধা হব। হ্যাঁ, এটা মুঠারের কামটো চলিয়ে আছে, এটা বাম্পার সুমাই দিছে, এটাই আর রাস্তা হয়ে থাকব নাকি, অসুবিধা সবরে হব, একলা আমার নয়। নিপুল কলিতায় পাগলাদিয়াত অবৈধ বালি খনন করেছে, বিপদ মাতি আনিছে নদীখনলৈ, দেখিও নেরেখার ভাও জুড়িছে বন বিভাগে। নলবাৰী ফরেস্ট বিভাগ জনা হয়েছে, তারপর তখেতলে অহা নাই, তখেতর প্যাকেজ আছে বোধ হয়, মান্থলি কিনা লয় নিকি, কিন্তু যাক মই জনাইছো, মোর সেই নাম্বারও আছে তখেতর ফরেস্টর, মই দুবার তিনবার ফোন করলো, তখেতলে একো গুরুত্ব দেওয়া নাই। এই নদীপারে যদি বালি কাটি আছে, এই কেন অবৈধভাবে কেন কাটিব পারে? সরকারে রাইজর উন্নয়নের বাবে ধন খরচ করে, ঠিকাদার বা ঠিকাদারী প্রতিষ্ঠানে সেই কাম সম্পন্ন করে রাইজর হাতত তুলি দিয়ে, কিন্তু তার মাজতে উলায় নিপুলর দরে দাদাগিরি দেখুয়া দুই এজন ঠিকাদার, যার বাবে রাইজর সুবিধা অসুবিধা গৌণ, নিজের লাভালাভে মুখ্য। নিপুলর দরে ঠিকাদারের উপর সরকার আর বিভাগে তীক্ষ্ণ নজর দিয়া উচিত। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।